নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ক্যাপশন দেখেই আপনারা বুঝতেই পেরেছেন আজকে আপনাদের সঙ্গে আমি কি শেয়ার করতে চলেছি। আজকে আমি রান্না করেছি রাঁধুনি বাটা দিয়ে পাটা মাছের ঝোল। বাটা মাছ স্বাস্থ্যের জন্য উপকারী। আজকে আমি আলু বড়ি দিয়ে এই বাটা মাছের ঝোলটি রান্না করেছি। প্রথমে বাটা মাছের আমি হলুদ, লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর একটি কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। আর সর্ষের তেলে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ। এই মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না আমি, এপিট ওপিট করে 1-2 মিনিট ভেজে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে এই তেলেই আমি বড়িগুলো ভালো করে লাল করে আগে ভেজে তুলে নেব। এরপরে কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিয়ে নেব। যারা ঝাল খেতে স্বচ্ছন্দ নয় তারা লঙ্কাগুলো স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা আলুগুলো। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার একটা মিক্সিতে একটুখানি আদার টুকরো, রাঁধুনি 2 চামচ, 1/2 চামচের একটু কম কালো জিরে আর 1/2 চামচের একটু কম গোটা জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো মিহি করে না কাটলেও চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা রাঁধুনি বাটা, কালো জিরে, জিরে গুঁড়ো আর আদার পেস্টটা। আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব আর সাথে বড়িগুলোও দিয়ে দেব। ঝোলটা 10 থেকে 15 মিনিট ফোটানোর পরে উপর থেকে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে ব্যাস গরম গরম সার্ভ করুন রাঁধুনি বাটা দিয়ে বাটা মাছের ঝোল। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই রান্নাটা আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তবে চলি, এখন আপনারা সকলেই খুব ভালো থাকবেন। টাটা।